সাদিয়া স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। ওকে, এখন খেয়াল করো আমরা, তারপর এগুলো এই প্রশ্নগুলো পড়লে তোমার আর ওই বইয়ের পড়া পড়া লাগবে না, এই জন্য আমি জাস্ট এগুলো তোমাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখানে ওই যে আমি ওই যে যেটা বললাম, দুইটা গুণাঙ্ক আছে, একটা হচ্ছে যে তোমার প্রভাব বিবর্ধন গুণাঙ্ক, আরেকটা হচ্ছে যে আরেকটার নাম কি জানি ভুলে গেলাম। একটা প্রবাহ বিবর্ধন, আর হচ্ছে প্রবাহ লাভ। হ্যাঁ প্রবাহ লাভ, গুড। আচ্ছা এই যে প্রবাহ লাভ বিটি ইকুয়াল টু হবে যে ডেল আইসি ডিভাইড বাই ডেল বি। এখন এই আইসি এর মান আর আইবি এর মান তোমার সরাসরি দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে, দেওয়া থাকলে ভালো, না বের করে থাকলে নিতে হবে। না থাকলে এই ফর্মুলা উপরটা ব্যবহার করে বের করে নিতে হবে। তো আবার এই বিটি ইকুয়াল টু আলফা ডিভাইড বাই ওয়ান মাইনাস আলফা লেখা যায়, যেখানে আলফা ইকুয়াল আলফা হচ্ছে যে ডেল আইসি ডিভাইড বাই আইই। মনে রাখার সূত্র হচ্ছে, আমি বলে দিচ্ছি, বিটা মনে রাখবার নিচে বি হবে আর উপরে সবসময় সি, উপরে আইসি, বিটাতে নিচে আইবি, আর আলফাতে তার উল্টাটা, অর্থাৎ আইসি বাই আইই। এটা হচ্ছে মনে রাখা সূত্র, বিটা ইকুয়াল টু উপরে তো অলওয়েজ আইসি, কিন্তু নিচে বিটার ক্ষেত্রে বি, আলফার ক্ষেত্রে ই। আশা করি ক্লিয়ার। এইভাবে তুমি আইই, বিটা, আলফা, আবার বিটা থেকে আলফাও বের করা যাবে, এগুলো বের করতে পারবা। আর একটা হচ্ছে গতীয় রোধ, এটা ডিইউতে দিছে একবার না দুইবার, বুয়েটেও একবার দুইবার দিছিল, সেটা হচ্ছে আর ইকুয়াল টু ডেল বি বাই ডেল আই, অর্থাৎ গতীয় রোধ, আলটিমেটলি তো রোধ, এটা নাম কি রোধ, গতীয় রোধ না কি রোধ আমার জানা দরকার, এটা রোধ, তো রোধ আর ইকুয়াল টু বি বাই আই, শেষ। এবার খেয়াল করো আমরা ওই অঙ্কগুলো করি, এখানে যে কয়েকটা অঙ্ক পাইছি এগুলো করি, তাহলে বুঝতে পারবা। যেমন দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছিল, কোন ট্রানজিস্টর আইবি ইকুয়াল টু 0.2 মিলি অ্যাম্পিয়ার, আইসি ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার হলে এর প্রবাহ লাভ বিটা কত? তাহলে বিটা ইকুয়াল টু কি, আইসি বাই আইবি, শেষ। অর্থাৎ 1 মিলি অ্যাম্পিয়ার ডিভাইড বাই 0.02 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু আসবে 50, শেষ। অঙ্কগুলো করতেছি আমি। এবার খেয়াল করো এখানে দেখো, রংপুর বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ বেগম রোকেয়া, এটা বেগম রোকেয়াতে আসছিল, সংগ্রাহক মানে কালেক্টর আইসি, পিট মানে আইবি, তাহলে আইসি আর আইবি দেওয়া আছে, আলফা জিজ্ঞেস করছে, তাহলে আলফা ইকুয়াল টু কি, আলফা ইকুয়াল টু কিন্তু আইসি ডিভাইড বাই আইই। আমার কাছে আইই নাই এখানে, তা আইই আমাকে বের করে নিতে হবে, আইই হচ্ছে এই দুইটার যোগফল। কিন্তু এখানে একটা আছে মিলি অ্যাম্পিয়ারে, একটা আছে মাইক্রো অ্যাম্পিয়ারে, মাইক্রো অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ারে নিয়ে গিয়ে তারপর যোগ করতে হবে, দুইটা মিলি অ্যাম্পিয়ার নিয়ে তারপর যোগ করতে হবে। এই দেখো মাইক্রো অ্যাম্পিয়ারটাকে মিলি অ্যাম্পিয়ারে নিচে নেওয়ার পরে মিলি অ্যাম্পিয়ারের 5 ছিল, সেটা দুইটা যোগ করছে, যোগ করে এটা হচ্ছে আই, তাহলে এটা হবে নিচে আর উপর হবে আইসি। আশা করি ক্লিয়ার। সংগ্রাহক মানে কালেক্টর, ফিট মানে বেস, শেষ, দুইটা অঙ্ক গেছে। এবার এটা দেখো, বলছে একটা ট্রানজিস্টরের কারেন্ট গেইন ফ্যাক্টর, কারেন্ট গেইন ফ্যাক্টর মানে হচ্ছে আলফা, আর বিটা হচ্ছে যে কারেন্ট গেইন ফ্যাক্টর মানে বুঝছো, জি স্যার, এটা হচ্ছে আলফা, আর বিটা কি স্যার গেইন মানে তো লাভ, তাহলে হচ্ছে আপনার প্রবাহ লাভ তো সেটাই তো হচ্ছে আমি চিন্তা বিটা। করতেছি, উল্টা নাকি, দাঁড়াও একটু দেখি আমি। বিটা হবে আসলে এগুলো আমরা তোমাদের বাংলাতে পড়ি না, তো আমরা অলওয়েজ ইংরেজিতে পড়ছি, এখন এই বাংলাতে আসলে ঝামেলা হয়। প্রবাহ লাভ আর প্রবাহ বিবর্ধক বিবর্ধন গুণক বা গুণ, গুণাঙ্ক, এটাকে বলা হয় কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। আলফাকে কি বলা হয় বলো তো, ইংরেজি ইংরেজিতে বলো তাহলে মনে থাকবে, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। ফ্যাক্টর। তাহলে তোমার চিন্তা করতে হবে ফ্যাক্টর শব্দটা বা গুণক শব্দটা থাকলে এটা আলফা, ক্লিয়ার। জি স্যার, আর আর গেইন থাকলে বিটা। হ্যাঁ তাহলে এবার খেয়াল করো এখানে কি আছে, এখানে ওইখানে কি আছে ওটা দেখো, ফ্যাক্টর আছে কিনা দেখো, ফ্যাক্টর স্যার এই থাকলে এটা ম্যাথ আলফা। গুলো পারবো, এগুলো ইজি আছে। হ্যাঁ ওখানে কি বলছে দেখি না একটু, ওকে এটা শেষ করে দিচ্ছি আমি, জাস্ট এটা দেখবো, এই দেখো ফ্যাক্টর শব্দটা আছে, তাহলে এটা আলফা, ক্লিয়ার। জি স্যার, যদি কনফিউশন হয় ওই যেবারে দেখবা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে আলফা, তাহলে ফ্যাক্টর শব্দ থাকলেই ওটা আলফা, তাহলে আলফা দেওয়া আছে, বিটা বের করবা, বিটা ইকুয়াল টু আলফা ডিভাইড বাই ওয়ান মাইনাস আলফা, কাজ শেষ। আচ্ছা দেখো এখানে যে হোল হচ্ছে, হোল কি, হোল হচ্ছে ধনাত্মক চার্জ বাই ধনাত্মক লিখছে, সল ভাই, ধনাত্মক চার্জ বাই লিখছে, আসলে এটা ধনাত্মক চার্জ তৈরি করে, বাট এটা আসলে নিজে, কিন্তু হোলের কোনো চার্জ নাই, ও নিজে যখন ইলেকট্রন ওখানে থাকে না তখন এখানে চার্জ মানে ধনাত্মক বলে মনে হয়, ঠিক আছে বুঝে গেছে, স্যার হোল শব্দের তো গর্ত না। এমনি তো গর্ত কিন্তু ওটাকে ধনাত্মক ধরে নিতে হবে আর কি, ঠিক আছে। জি স্যার, রেকটিফায়ারে কি ব্যবহার করা হয়? রেকটিফায়ার স্যার ট্রানজিস্টর নো, পিএন জংশন।
রেক্টিফায়ার মানে বিভক্তক, তো এই ট্রানজিস্টরের কাজে তো বিভক্ত মানে বিবর্তন করা। ও না, না 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 রেক্টিফায়ার বিভক্তক সরি না, সরি সরি, এখানে রেক্টিফায়ার আনসার মানে বোঝাও হচ্ছে আছে, আপনার এটাতে ওই এই জায়গাটাতে আনসার ভুল হয়েছে, এটা আনসার ই হবে, একমুখীকরণ, একমুখীকরণ এটা আনসার হবে রেক্টিফিকেশন এ, ঠিক আছে? তোমার জি মনে স্যার। রাখতে হবে একমুখীকরণ, রেক্টিফায়ার, এগুলো হচ্ছে যে স্যার পিএন এটা আমার জংশন বা কনফিউশন ডায়োড, বাজছে মাঝে মধ্যে। হ্যাঁ পিএন জংশন বা ডায়োড, আবার বলছি রেক্টিফায়ার বা রেক্টিফায়ার বা এই কি বলছি একমুখীকরক বা একমুখীকরণ, এটা আসলে পিএন জংশন অথবা ডায়োড, পিএন জংশন নিজেই ডায়োড এর জন্য, এটা তো মনে হয় দুই প্রকার, একটা হচ্ছে অর্ধ তরঙ্গ আর একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ, হাফ ওয়েভ এন্ড ফুল ওয়েভ। হ্যাঁ গুড, দুটাই ফুল ওয়েভ রেক্টিফিকেশন, হাফ ওয়েভ রেক্টিফিকেশন, দুটাই ডায়োডে করে বা পিএন জংশনে করে, শেষ। ডায়োড মানে পিএন জংশন, আর এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে ট্রানজিস্টর, ট্রানজিস্টরের কাজ দুইটা অ্যাম্প্লিফাই করা, সুইচ হিসেবে কাজ করা, ঠিক আছে, বুঝে গেছে? এটা বলো, জি স্যার কোনটা স্যার? এই যে দেখা দিছি দুই নাম্বার, স্যার একমুখীকরণ, এটা হচ্ছে মানে রেকটিফিকেশন আর কি, রেকটিফায়ার ডায়োড। গুড, এটা বলো, তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর রোধ কমে স্যার, এটা বলছিলাম ফার্স্টে। গুড, আর প্রবাহীর ক্ষেত্রে কি হয়, পরিবাহীর ক্ষেত্রে রোধ হচ্ছে বাড়ে, এটা বলো, এন টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য যে পরিমাণে, এন টাইপ হচ্ছে পঞ্চতত্ব যে মৌলগুলা গুড যেমন আর্সেনিক, অ্যাস্টাটিন, গুড, এটা বলো, আলোক নিঃসারক ডায়োড কোন শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। স্যার এটা একটু মানে কনফিউশন আছে, সৌর শক্তি আপাতত দেখে বললাম আর কি। হ্যাঁ আমি বলি যে আলোক নিঃসারক ডায়োড মানে বুঝছো, যে ডায়োড হ্যাঁ আলো স্যার নিঃসরণ ইমিটার, করে, জি স্যার তো যে ডায়োড আলো নিঃসরণ করে সেটা কোনটা বলতে পারবা? এলইডি, এলইডি, এটা কি এলইডি হবে বলতে পারবা তুমি? এটা এলইডি না, এটা হচ্ছে সৌর প্যানেলে যেগুলো ব্যবহার করা হয় এগুলা, বুঝা আলো গেছে? তো এমনি মোটামুটি ওটাও স্যার ওই এলইডি, যে বাট সূর্য এটা নিঃসরণ করে, এটাকে আর বলে সূর্য হচ্ছে থেকে যে যা নিঃসৃত ওটাকে সূর্য বলে, ফটো ইলেকট্রিক ডায়োড বলে, ফটো ইলেকট্রিক ডায়োড কি বলে এটাকে, ফটো ফটো ইলেকট্রিক ডায়োড ডায়োড। বলে সংক্ষেপে, কি বলে ফটো ডায়োড, ও কি করে যে সূর্যের আলো পড়লে বিদ্যুৎ শক্তি দেয়, জি স্যার ক্লিয়ার? ও যে বলছে কোন শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত, ও না তাহলে তো উল্টা বলছে, সে কোন শক্তি না, এটা হচ্ছে আলো দিবে, তাহলে আমি এটা এটা হচ্ছে যে আমি বলি এটা হচ্ছে যে বিদ্যুৎ হবে, এটা আনসার ভুল দিছে, এটা আনসার ভুল দিছে, বিদ্যুৎ হবে, ক্লিয়ার? জি স্যার কারণ আলোক শক্তিকে কিসে রূপান্তর করবে সে, বিদ্যুতে, এটা সরি তো বিদ্যুৎ বিদ্যুৎ নেই শক্তিকে আলোক অর্ধেকের। শক্তি রূপান্তর করবে, ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার আর যেটা যে ডায়োড কি করে সূর্যের আলো নিয়ে বিদ্যুৎ তৈরি করে ওটাকে বলা হচ্ছে যে ফটোসেল, ফটো বা ওই ডায়োড, যে আমরা এটা বলি না, এটা কি বলে সৌর প্যানেলে কি ব্যবহার করি আমরা, সৌর বিদ্যুতে যেটা ব্যবহার করি ওটা হচ্ছে যে, ওখানে তো সৌরবিদ্যুতের মানে সূর্যের আলো ইউজ করা হয়। হ্যাঁ গুড, ওটাকে ফটোসেল বলে, ফটোসেল, ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার ওকে শেষ, এবার আমরা এত চলে যাচ্ছি পরের চ্যাপ্টার দ্রুত শেষ করবো আশা করি, স্যার হ্যাঁ বলো, যে মানে এখানে যে এমসিকিউ গুলো দেওয়া আছে অথবা বোর্ড পিছনে, এই যে এমসিকিউ এগুলো প্র্যাকটিস করলে ভালো করে ব্যাখ্যা সহ পড়লে কি এনাফ নাকি পুরো এগুলো বইটা পড়লে মানে তোমার কনক্লুশন অধ্যায়গুলো? ক্লিয়ার হবে, এনাফ এনাফ, কনক্লুশন ক্লিয়ার হবে, তা দেখো না আমি তোমাকে যেগুলো পড়াচ্ছি ওগুলো, ওর বাইরে তুমি কোনো প্রশ্ন পাইছো এখানে বিশ্ববিদ্যালয়ে, এই যে তুমি এখানে দেখো প্রয়োজন, আমার কাছে আরো প্রশ্ন আছে, ওগুলো দেখো, মনে করো আমরা গত বছর প্রশ্নটা একটু দেখি, এটা একটু দেখি, হ্যাঁ এটা চট্টগ্রাম জি স্যার বিশ্ববিদ্যালয় ইউনিট শিফট 1 2021 ব্যাচ, গত বছর, এই বছরের না, এই বছরগুলো তোমাকে আমি দেখাইছি, এই জন্য আর দেখাচ্ছি না, এটা হচ্ছে ফিজিক্সের প্রশ্ন, দেখি তো আমরা যে চ্যাপ্টার থেকে পড়ছি ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন পারি কিনা, এ দেখো অর্ধপরিবাহী ডায়োডকে কি বলা হয়, কি বলা হয়, স্যার ডায়োড কে রেকটিফায়ার। এ দেখো আমি এখানে ওই যে তিনটা মেন জিনিস পড়াচ্ছি ওই তিনটাই লিখছি, লিখছি যে কি অর্ধপরিবাহী ডায়োডকে রেকটিফায়ার বলে, রেকটিফায়ার এসিকে ডিসিতে রূপান্তর করে, বেতার ও টিভির মধ্যে সিগন্যাল ডিরেক্টর হিসেবে ডায়োড ব্যবহৃত হয়, ওই যে সিগন্যালকে কি করে একমুখী করে আর কি, বললাম না, জি স্যার এবার শেষ দেখো, তারপরে ওই চ্যাপ্টার পড়া যদি আমি দেখি আর কি, যে চ্যাপ্টার আমরা শেষ করলাম, আর কিছু আসছে কি না এখানে আমি যাই না, দেখিনি, এই যে দেখো আরেকটা আসছে, পি ধরন অর্ধপরিবাহীর সংখ্যাগরিষ্ঠ বাহক কোনটি, পি টাইপ আর কি, তুমি এত জানার দরকার নাই, পি টাইপ, পি টাইপ মানে হচ্ছে যে এখানে ইয়া লাগবে, স্যার, ফি মানে তো এখানে হোল ধনাত্মক আসবে, হোল, নাকি? ইলেকট্রন আসবে না এখানে, ক্লিয়ার? ধনাত্মক, ফি মানে ধনাত্মক, হ্যাঁ হোল আসবে, তাহলে আনসার হচ্ছে বি, ঠিক আছে, আনসার কি জি স্যার বি। এই যে নিচে লেখা আছে দেখো, পি টাইপ অর্ধপরিবাহীতে ব্যবহৃত হয় ত্রিযোজী মূলক, ঠিক আছে, আর এখানে সংখ্যাগরিষ্ঠ বাহক হচ্ছে হোল, এটাতে আনসারটা দেওয়া হয় নাই,
এটা কি, এটা মনে হয় ফাইনাল ফাইল না, এটা মানে হচ্ছে যে দেখি আমি ফাইনাল ফাইল কিনা, না এটা ফাইনাল ফাইল না, এই যে নিচে ঝামেলা আছে। আচ্ছা তারপর হচ্ছে যে আমাকে এখানে একজন মনে হয় অ্যাড হচ্ছে, অ্যাড হতে যাচ্ছে অনেক অনেক, একটু কই গেছিলে তুমি, যাই হোক তুমি দেখছো তো গত বছর কেন প্রশ্ন দুইটা আসছে শিফট ওয়ানে, টনি কি বুঝতে পারছো কেন হচ্ছে করছি, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা জাহাঙ্গীরনগর না রাজশাহী না, এখানে সব উল্টা, এখানে তুমি প্রশ্ন পড়লে বুঝতে পারবা যে আসলে উল্টা। এবার মনে করো আরেকটা শিফট দেখি, এই এটা হচ্ছে শিফট টু গত বছরের ফিজিক্স প্রশ্ন ধরলাম, ধরে কি আছে দেখি, এখানে এখানে আছে এক মুখী বিদ্যুৎ প্রবাহের ডিসি কম্পাঙ্ক কত, এটা অন্য চ্যাপ্টার ফর আবার এই চ্যাপ্টার সাথে কিছু রিলেটেড, আমি বলি এক মুখী বিদ্যুৎ প্রবাহের ডিসি কম্পাঙ্ক হচ্ছে জিরো, ডিসিতে কোনো কম্পাঙ্ক নাই, ক্লিয়ার? জি স্যার। এক মুখী মানে এটার কোনো কম্পাঙ্ক নাই, ওই যে একটু আগে দেখাছি এসি যেটা সেটা হচ্ছে যেন কি কি সাপের মতো ইয়া তৈরি করতেছে, তরঙ্গ তৈরি করতেছে, তরঙ্গ যেখানে সেখানে কম্পাঙ্ক, আর ডিসির কোনো তরঙ্গই নেই, কম্পাঙ্ক কোথেকে পাবে? এবার দেখো এখানে আসছে, পিদরন অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে অপদ্রব্য মিশাত হয় কি, তাহলে পিটাপের জন্য কি মিশে, বা এখান থেকে বলো, ওই যে অ্যালুমিনিয়াম মিশাতে হবে বলছিলাম, অ্যালুমিনিয়াম হচ্ছে কি ত্রিজুজি, ঠিক আছে ত্রিজুজি, জি স্যার। তাহলে দেখো ওই চ্যাপ্টার থেকে দুইটা এখানে পাইছো, এবার আরো দেখি আমরা আর আছে কিনা, আরো একটা পাই যেতে পারো, না এই দুইটাই ছিল, শিফ দুই গেল, তিন আছে কিনা এখানে আমি জানি না, তিন এখানে নাই স্যার। যদি যে প্রশ্ন ব্যাংকটা আছে মানে আপডেট মডেলে প্রশ্ন ব্যাংকটা যে পাস্ট থেকে লাস্ট পর্যন্ত পড়েছিল, দেখো কোরআন শরীফ যেভাবে ওই যে মনে করো মুখস্থ করতে হয়, জি স্যার, এরকম মুখস্থ এবং সেটা বুঝে বুঝে, ক্লিয়ার? জি স্যার। ওকে এবার আমরা আটটা আটটা চ্যাপ্টার পড়বো বলছি, দুইটা চ্যাপ্টার পড়বো বলছি, পারবো কিনা আমি জানি না, আমাদের সময় একদম কম, তারপরে তোমরা যেহেতু আসায় অন্ত কাজ নাই বাসায়, আমরা এখানে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব একটা চ্যাপ্টার আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, সিইউ এটা শর্ট সিলেবাসে ছিল না তাই তেমন একটা ফোকাস করি নাই, আচ্ছা এটা আমি বুঝে দিব সমস্যা নাই, এটা সিইউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা সিইউ আর বুয়েট, বুয়েটে তোমরা পরীক্ষা দিবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বেশি এটা থেকে দেয় না স্যার, মেডিকেলও এটা থেকে প্রশ্ন দেয় প্রতি বছর, আর একটা আছে তড়িৎ চৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ, ঠিক আছে জি স্যার। এখানে আমার এসিতে যেগুলো আছে আমি এগুলোকে আপাতত বললাম, তো এখন আমরা একটু যে চ্যাপ্টার পড়ছি এই দুইটা এই চ্যাপ্টারের সাথে অন্য চ্যাপ্টারের তেমন রিলেশন নাই, কিন্তু এখন যে দুইটা চ্যাপ্টারের নাম বললাম, একটা হচ্ছে তড়িৎ দিক পরিবর্তী প্রবাহ, আর একটা হচ্ছে চুম্বকত্ব, এই দুইটা চ্যাপ্টারের সাথে একটা রিলেশন আছে, সো আগে এটা পড়তে হবে তোমাকে, এই যে এটা তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া যেটা, এটা পড়তে হবে, তারপর এটা পড়তে হবে। এখন খেয়াল করো এটার ইংরেজি নামটা দেখো, ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, বলতেছে যে বিদ্যুৎ এবং চুম্বকের কি ম্যাগনেটিক ইফেক্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, চুম্বকত্ব, আচ্ছা এই ম্যাগনেটিজম এটা আলাদা টপিক, এখানে এটা প্রথমটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট, আর আরেকটা হচ্ছে চুম্বকত্ব, ওকে আশা করি ক্লিয়ার, এখান থেকে কি জানতে হবে, এটা জানতে হবে জে এর মান কত, এটা তোমরা জানো জি স্যার, আর হচ্ছে 1 কিলোওয়াট সমান কত, এটাকে বট বলে, একটু আগে বট পাইছিলে না নরনি মনে আছে, জি স্যার, হ্যাঁ এটা এখান থেকে আসছিল, এই জন্য বলছিলাম এটা অন্য চ্যাপ্টারের পড়া, আর এফ এর মান কত, ফ্যারাডের এফ এর মান হচ্ছে 96500, এটা তো তড়িৎ রসায়নের পড়া, এই মানে ওখানে এখানেও লাগবে, ক্লিয়ার? এই দুইটা আগে ক্লিয়ার রাখো, এই তিনটা তথ্য বলে দিলাম, এগুলো দাগায় রাখবা, এই শিট আমি দিব, শিট থেকে খাতার মধ্যে ফেলে নোট করে ফেলবা, এবার আসো স্যার এই শিটটা কি মানে আপনাদের ওই যে দিব দিব এটা আছে, আমি একটু পরে তোমাদেরকে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, সবাই আলাদা আলাদা দিয়ে দিব, গ্রুপে দিব না, জি স্যার। ওকে এবার লাগবে হচ্ছে এটা চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স হচ্ছে কি শুনো আমার কথা, মনে করো যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হলো, ওই চৌম্বক ক্ষেত্রের প্রতি একক ক্ষেত্র ক্ষেত্রফলে লম্বভাবে কল্পনা যোগ্য কিছু প্রবাহ রেখা থাকে, এগুলো চৌম্বক ক্ষেত্র থেকে লম্বভাবে বেরোয়, ওই কল্পনাযোগ্য রেখাগুলোকে বলা হয় চৌম্বক ফ্লাক্স, ক্লিয়ার? জি স্যার। এগুলো দেখা যায় না, কল্পনা করতে হয়, এগুলো বাস্তবে মানে একদম ফিজিক্যালি তুমি কখনো দেখতে পারবে না, কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে এগুলো দেখা যায়নি এখন পর্যন্ত স্যার, ওই মূলত ওই যে বল রেখার সংখ্যাকে
এটা বলা হয়, ওই যে হ্যাঁ, চুম্বক থেকে এটা ঘনত্ব বের হয় বলে, লম্বা ঘনত্ব লম্বা ওটা করে ঘনত্ব ওটা বলরেখা। ওটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব হচ্ছে যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ ফ্লাক্স গেছে, ওটা হচ্ছে ঘনত্ব। ও আর এই যে দাগ যেগুলো সেগুলো হচ্ছে ফ্লাক্স, রেখা যেগুলো এগুলো ফ্লাক্স, আর একক ক্ষেত্রফল পরিবারে কি পরিমাণে গেছে এটা হচ্ছে ঘনত্ব, ফ্লাক্স ঘনত্ব। ক্লিয়ার? জি স্যার, আচ্ছা, ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। কি কয়বার? এবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মানে এগুলাতে 10টা স্টার মারবা পারলে, একটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র, একটা হচ্ছে যে লরেন্জের সূত্র, একটা হচ্ছে যে একটা হচ্ছে যে এখানে আছে কিনা আমি জানি না, ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র ফরের চ্যাপ্টারে মনে হয়, ফ্যারাডের সূত্র ফরের চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে দেয় নাই, এটা ফরের চ্যাপ্টারে পড়া। এখানে আমরা অ্যাম্পিয়ারের সূত্রটা শিখবো, লরেন্স সূত্রটা শিখবো, আর হচ্ছে বায়ট সেবার সূত্রটা মাঝে মাঝে দেয়। আশা করি ক্লিয়ার। এখন খেয়াল করো, সূত্রগুলো তো খুব অদ্ভুত। হ্যাঁ বলো, এখানে সূত্রগুলো খুব অদ্ভুত দেখা যাচ্ছে। সূত্রগুলো অদ্ভুত কিন্তু এগুলো আসলে মনে রাখা সহজ, আমি বলে দিচ্ছি একটু পরে তোমাদেরকে। এখানে ওকে ঠিক আছে, খেয়াল করো অ্যাম্পিয়ারের সূত্র আসলে কি। অ্যাম্পিয়ার নামক ভদ্রলোক যেটা বলছে সেটা হচ্ছে যে, মনে করো একটা বদ্ধ পথ আছে, মনে করো একটা বৃত্ত, সাপোজ ওই বৃত্তটা বদ্ধ না নাকি জি উন্মুক্ত, স্যার, বদ্ধ বৃত্ত বদ্ধ। ওকে বদ্ধ। এখন এই বদ্ধ পথ, এটা মনে করো একটা তার, কারেন্টের তার, যদি বরাবর কোনো চৌম্বক ক্ষেত্রের আমরা রৈখিক সমাকলন নেই, মানে হচ্ছে যে ইন্টিগ্রেশন নেই, যেটা হায়ার ম্যাথে তোমরা পড়ছো, ঠিক আছে। জি এখন স্যার, এই সমাকলন পথটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মধ্যে প্রবাহিত মোট, সরি, রৈখিক সমাকলন পথটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবাহিত মোট প্রবাহিতার মিউ নট গুণ হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো ওই বদ্ধ পথে চৌম্বক ক্ষেত্রের আমরা রৈখিক সমাকলন নিব। আবার খেয়াল করো, এটা বুঝার বিষয় কিন্তু মুখস্থ করার বিষয় না। মনে করো একটা বৃত্ত, ওই বৃত্তে মনে করো একটা চৌম্বক ক্ষেত্র আছে, ওই চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন নিব, চৌম্বক ক্ষেত্রের নট বৃত্তের। কার রৈখিক সমাকলন নিব? চুম্বক ক্ষেত্রের। চৌম্বক ক্ষেত্রের নিলে সেটা ওই বদ্ধ পথে যে কারেন্ট প্রবাহিত হয় সেই প্রবাহের মিউ নট গুণ হবে। ক্লিয়ার? অর্থাৎ জি স্যার, ওই ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন যে রেজাল্ট নিবা, সেই রেজাল্টটা ওই পথে যে কারেন্ট যায় সেই কারেন্টের মিউ নট গুণ হবে। ক্লিয়ার? মিউ নট কি বলতে পারবা এখানে? মিউ নট কি বলতে পারবা? না স্যার, প্রবাহ গুণাঙ্ক নাকি? না, মিউ নট হচ্ছে যে প্রবাহ, যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ, ওই যে তারটা, যে পদার্থের, জি স্যার, ওই পদার্থের কি বলে এটাকে, বেদন যোগ্যতা না, এটাকে বলা হচ্ছে যে ফার্মিয়েবিলিটি, ফার্মিবিলিটি। আর একটু স্যার চেক ওইটার করে মান দেখি। তাহলে তো 4π × 10⁻⁷ হ্যাঁ, হওয়ার দাঁড়া কথা। দাঁড়া বলতেছি, এটার ইংরেজি নাম মনে আছে আমার, বাংলা নামটা মনে আসতেছে না, একটু ওয়েট দিচ্ছি। এই যে মিউ নট এখানে আছে, দেখো কোন জায়গা হ্যাঁ থেকে স্যার ঠিক পড়লাম। আছে, 4π × 10⁻⁷। এটা হ্যাঁ, কিন্তু এটা এটার নাম, পড়ছিলাম বাংলা নাম বলো। স্যার, নামটা ভুলে গেছি। ইংরেজিতে হচ্ছে ফার্মিবিলিটি আর ফার্মিয়াবিলিটি। স্যার একটা আছে ওই যে ই নট, অর্থাৎ মাধ্যমের বেদন ওটা যোগ্যতা, আর একটা সংস্থানের বেদন হচ্ছে যোগ্যতা, ওটা জানি না কি। ওটা না, ওটাকে বলে ফার্মি, এটা এ মিউনটাকে ফার্মিটিভিটি বলে মনে হয়। দাঁড়া একটু, দাঁড়া আমি দেখতেছি, আছে এখানেই আছে। নাম তো তুমি জানো, কিন্তু এটার নামটা জানতে হবে না, নাম না জানলে তো পরীক্ষায় মান লিখতে পারবে না। নাম না জানলে পরীক্ষায় ওই যে কি কত মান সেটাই ভুলে যাবে, কারণ তুমি যাকে চিনো না তার বয়স কেমন মনে রাখবা। জি স্যার, কই, এই যে মিউ নট, এই যে এখানে আছে, এই যে 4π × 10⁻⁷, ঠিক আছে, জি স্যার, কিন্তু এটার মান তো এখানে দেওয়া নাই। মান, নাম, নাম আমার তো নামটা দরকার, এখন চোখেও পড়তেছে না। আচ্ছা, নামটা এটার নামটা বাইতেছে। তোমরা খুঁজে বের করে নিবা, ঠিক আছে। জি স্যার, এখন খেয়াল করো এটার মানটা তো মুখস্থ হয়েছে যে 4π × 10⁻⁷, আর শূন্যস্থানে বেদন যোগ্যটা যেটা, এটা হচ্ছে মিউ নট, ইপসাইলন নট। ইপসাইলন নটের মান হচ্ছে 8.854 × 10⁻¹২। -12। হ্যাঁ, ওইটার এটা আলাদা মনে থাকবে তো। জি স্যার, হ্যাঁ, তাহলে এটা ইন্টিগ্রেশনটা, কার ইন্টিগ্রেশন? চৌম্বক ক্ষেত্রের। কোন পথে? বদ্ধ পথে।
বদ্ধ পথে চৌম্বক ক্ষেত্রের ইন্টিগ্রেশনটা হচ্ছে ওই পথে যে বিদ্যুৎ প্রবাহিত হয় সেই তাহলে যে বিদ্যুতের মিউ নট এর নিউটন। নাম হচ্ছে শূন্য মাধ্যমে প্রবেশ্যতার হ্যাঁ, ধ্রুবক। পারমিটিভিটি পারমিটিভিটি জি স্যার, প্রবেশ্যতার ধ্রুবক শূন্য পারমিটিভিটি মাধ্যমে। লিখে শ্বাস মারো তো ইংরেজিতে, স্যার না, আমি পাইছি বোন মধ্যে, ওই যে আপনার এই যে প্রবেশ্যতার ধ্রুবক বলা হয় শূন্য প্রবেশ্যতা। মাধ্যমে, ওকে ঠিক আছে, এটা হচ্ছে ওই তরঙ্গ অধ্যায়ের ওকে এবার খেয়াল করো বায়োট সাপের সূত্র ভূতল একটু পরে বিজ্ঞান আমি বুঝে অধ্যায়ের। দিব, বায়োট সাপের সূত্র একটু পরে আমি বুঝে দিব। এবার লরেন্স বলটা বলি, লরেন্স বলটা বলি, একটা হচ্ছে লরেন্স বল আর একটা হচ্ছে জান কি তোমার এই লেন্সের সূত্র নামে একটা সূত্র আছে, দুইটার মধ্যে তুমি আবার গোলা গোলায় ফেলবে, এই জন্য নাম বলে দিলাম আমি। লরেন্স আর লেন্স দেখতে নাম দুইটা একই মনে হয়, এই জন্য এটা পরীক্ষা অনেকে ভুল করে। লরেন্স বল আর লেন্সের সূত্র মনে থাকবে তো? জি স্যার, লরেন্স বল কি আমি বলি, মনে করো ওই তার যেটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে ওখানে তো চৌম্বক ক্ষেত্র আছে না, জি স্যার, আবার যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার মানে এখানে বিদ্যুৎ ক্ষেত্রও আছে, মানে বৈদ্যুতিক ক্ষেত্রও আছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলে এটাকে, মানে ইলেকট্রিক ফিল্ডও আছে ম্যাগনেটিক ফিল্ডও আছে, ক্লিয়ার? মূলত যেখানে যে বৈদ্যুতিক ক্ষেত্র আছে ওখানে চুম্বক ক্ষেত্র, মানে বিদ্যুৎ হ্যাঁ প্রবাহ দ্বারা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হ্যাঁ হয়, এটা হ্যাঁ মেবি হ্যাঁ হ্যাঁ প্যারাডে হ্যাঁ বলছিল। গুড গুড গুড। এখন ওই রকম ক্ষেত্রে যেখানে দুইটি একসাথে আছে, ওই জি স্যার, রকম ক্ষেত্রে একটা চার্জ যদি যায় সেই চার্জ যে বল অনুভব করে সেটাকে বলে লরেন্স বল, ক্লিয়ার? জি স্যার, তো এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এফ এখানে দুইটা জিনিসের যোগফল হবে, একটা হবে বিদ্যুৎ ক্ষেত্রের বল একটা হবে চুম্বক ক্ষেত্রের বল, এই দুইটা বলকে যোগ করলে আমরা পাবো লরেন্স বল, ক্লিয়ার? জি স্যার, এবার আমরা লরেন্স বল থেকে দেখি প্রশ্ন কিভাবে আসছে, মানে এটা আমি দেখাচ্ছি, এটা সিইউতে বারবার আসে এই জন্য দেখাচ্ছি আলাদাভাবে, এটা এখানে পাবো কিনা আমি জানি না, না পাইলে আমাকে ওখানে যাই দেখাইতে হবে, প্রশ্ন প্রশ্ন ব্যাংকের মধ্যে যাই হলেও দেখাইতে হবে। এই যে দেখো লরেন্স বল হচ্ছে, বাইছ জি স্যার, কোনটা বলতে পারবা এখানে আনসার? আনসার তো দেওয়া আছে, সি নাম্বার বি কেন আনসার নয়? স্যার, এখানে বলছে না চুম্বক ক্ষেত্র এবং ওই যে বিদ্যুৎ ক্ষেত্রের সরি, ডি গুণফল কেন আনসার নয়? ডি স্যার, এখানে তো হচ্ছে মানে ডি কেন আনসার নয়, দার আনসার দেখি। আমি বলতেছি শোনো, ওখানে চার্জের উপর ভেক্টর দেওয়া আছে, জি স্যার, হ্যাঁ স্যার, তো ভেক্টর না, বুঝা গেছে? জি স্যার, এবার খেয়াল করো তো, এই যে এখানে লেখা আছে কিউ ই আর বি ক্রস বি, এটা মানে বুঝছো তুমি? এটার মানে আমি জি বুঝে স্যার, দিচ্ছি, এটা কিন্তু সিউতে দিবে, আমি জন্য পড়াচ্ছি মনোযোগ দিয়ে দেখো, এফ ইকুয়াল টু এটা দেওয়ার কারণ আছে, এটা দিয়ে ইয়া চলে, এই লরেন্স বল অনুসারে মোটর জেনারেটর তারপরে যে ট্রান্সফরমার এগুলো চলে লরেন্স বল অনুসারে, আমার কথা কি বুঝে গেছে? জি স্যার, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এ তাহলে দেখো তো, আমি মনে করো এইটা হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্রের জন্য এফ ওয়ান পেলাম, আর চৌম্বক ক্ষেত্রের জন্য এফ টু পেলাম, এফ টু হচ্ছে এরকম চৌম্বক ক্ষেত্রের মধ্যে, এই যে মনে করো এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ক্লিয়ার? জি স্যার, এখন এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে চার্জটা তো গতিশীল, কি চার্জটা কি, গতিশীল, তাহলে তার বেগ মনে করো ভি, ক্লিয়ার? জি স্যার, এবার তুমি দুইটাকে যোগ এই করে দুইটা কিউ বলকে কমন যোগ নিলে করলে, পাই দুইটা বলকে যোগ করলে যেটা পাবা সেটাই কি লরেন্স বল, ক্লিয়ার? লরেন্স বল। জি তাহলে স্যার, এখন কি লরেন্স বলের নিয়ে আর কনফিউশন হবে? না স্যার, ওকে, বুঝছি এবার। এই যে এটা পরীক্ষা দিবে, পরীক্ষা কিন্তু এটা অন্যভাবেও দেয় মাঝে মাঝে, এই যে এইভাবে দিবে, এই সরি কিউর উপর ইয়ে নাই, বি ক্রস বি এইভাবেও দিতে পারে, কিউটা আর দুইবার লিখতে পারে আলাদাভাবে, তখন দেখে আবার কনফিউশন হয়ে যাবে না, আবার কিউটা চাইলে কমন নেওয়া যাবে না এখান থেকে এই লাইন থেকে, জি স্যার, জি স্যার, ওকে আশা করি ক্লিয়ার, এটা হচ্ছে এফ, ফুল এফ। এবার খেয়াল করো লরেন্স বল শেষ, আমি দেখাইলাম যেটা আসছে এটা কোন বিশ্ববিদ্যালয় আসছে, এখানে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দেখো চট্টগ্রাম, এটা কয়বার আসছে জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে? আমি গুনে দেখছি, এটা মিনিমাম 5 বার আসছে গত 20 বছরে, স্যার, এটা কি তাহলে আবারও আসার এই সম্ভাবনা দেখো আছে? এই যে হ্যাঁ মানে প্রচুর প্রচন্ড সম্ভাবনা, দেখো 2-3 আসছে, 5-6 আসছে, দেখো ঠিক আছে, জি স্যার, ইভেন আমি তোমাকে গত 3 বছরে মিনিমাম 2 বার আসছে এরকম দেখাতে পারবো, ক্লিয়ার? জি স্যার, ওকে, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে খালি তুমি খালি মনে রেখে ওগুলাকে ওই জায়গাগুলোতে হিট করবা, দেখবা যে সফল। এবার খেয়াল করো
এবার লরেন্স বল গেল, হ্যাঁ আমরা লরেন্স বলের ওখানে চলে যাই। লরেন্স বলের পরে আমি বলছি কি বায়ারসবার সূত্রটা আমি আলাদাভাবে দেখাবো, এটা একটু পরে দেখাবো। এখানে আর লাগবে হচ্ছে গ্যালভানোমিটার দ্বারা হচ্ছে বিক্ষেপণ মাপা হয়, বিদ্যুৎ প্রবাহ আছে কিনা বা ইভেন চার্জ থাকলেও সেটা বিক্ষেপ দিবে, মানে প্রবাহের অস্তিত্ব পরিমাপ করা হয়। কি মাপ করা হয় এটা দিয়ে? সেটা দিয়ে ইএমএফ এবং ভোল্ট মাপা হয়। আমি বলি না না, তোমার আইডিয়া পুরোপুরি ভুল। তো গ্যালভানোমিটার দিয়ে স্যার আমি কি বলতেছি সেটা শোনো। হ্যাঁ স্যার, গ্যালভানোমিটার কারেন্ট মাপতে পারে না, কারেন্ট কত অ্যাম্পিয়ার মাপতে পারে না, ভোল্টেজ কত অ্যাম্পিয়ার মাপতে পারে না, শুধু মাপতে পারে কারেন্ট আছে কিনা, মনে করো অস্তিত্ব। হ্যাঁ অস্তিত্ব, তারের মধ্যে কারেন্ট আছে নাকি নাই, এটা এই জিনিসটা দেয়। ক্লিয়ার? ও স্যার, ভোল্ট মিটার দিয়ে ইএমএফ এবং বি মাপা হয়। আমি ভুল হয়ে গেছে। তাহলে গ্যালভানোমিটার কাজ কি বলো তো? অস্তিত্ব, চার্জের অস্তিত্ব নির্ণয়, তড়িৎ প্রবাহ ইভেন চার্জও হইতে পারে, অস্তিত্ব নির্ণয়, আছে কি নাই। ক্লিয়ার? জি স্যার। আমি যেভাবে ক্লিয়ার করতেছি এভাবে কিন্তু ক্লিয়ার থাকা লাগবে, পরীক্ষা হলে নাহলে কনফিউজ হয়ে যাবে। অ্যামিটার দিয়ে প্রবাহের মান মাপা হয়, অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার সেটা। ক্লিয়ার? জি স্যার। অ্যামিটার দিয়ে, মাল্টিমিটার দিয়ে একসাথে সব মাপা যায়, মাল্টিমিটারে বহু রোধ বিভব প্রবাহ আরো যা যা আছে সব মাপা যায়। ক্লিয়ার? জি স্যার। মাল্টিমিটার দিয়ে, ভোল্টমিটার দিয়ে শুধু বিভব মাপা হয়, স্থায়ী চুম্বক অস্থায়ী চুম্বক এগুলো লাগবে না। কুড়ি বিন্দু, যেই তাপমাত্রায় কোনো পদার্থ তার চুম্বকত্ব হারায়। ক্লিয়ার? জি স্যার। মনে করো লোহা, লোহাতে গরম করতেছ, সে একটা নির্দিষ্ট তাপমাত্রায় চুম্বকত্ব হারাবে, ওর হচ্ছে তার কুড়ি বিন্দু। নিকেল আর একটা তাপমাত্রায় হারাবে, কোবাল্ট আর একটা তাপমাত্রায় হারাবে, এগুলো হচ্ছে তাদের কুড়ি বিন্দু। তো লোহার কুড়ি বিন্দু 770, নিকেলের 400 আর কোবাল্টের হচ্ছে 1100। ক্লিয়ার? তাহলে কোনটা ভালো? জি স্যার। কোনটা ভালো? কোবাল্ট ভালো। কোনটা ভালো? কোবাল্ট। কিন্তু কোবাল্টের তুমি যদি ওই চুম্বক তৈরি করো সেটা যে দাম হবে, লোহার যেটা তৈরি করো ওটার দাম আরো কম হবে, কারণ লোহা যেখানে সেখানে পাওয়া যায়। ক্লিয়ার? জি স্যার। এই জন্য আমাকে মাঝপথ মধ্যপথ অবলম্বন করতে হবে, ওই আমি নিকেল নিলেও হচ্ছে না, কোবাল্ট নিলে ভালো হয়, কিন্তু আমার টাকা তো লাগবে, এই জন্য আমাকে লোহা দিয়ে বেশি তৈরি করা হয়। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আমি শুধু দরকারিগুলো বলবো, বেদরকারিগুলো বলবো না। এই ফর্মুলাটা লাগবে, W ইকুয়াল টু PT, সহজ যেটা, ঠিক আছে? জি স্যার। ক্ষমতা আর সময় আর হচ্ছে প্রেরিত শক্তি, W হচ্ছে প্রেরিত শক্তি, P হচ্ছে ক্ষমতা। তারপরে কোনটা লাগবে আমি বলতেছি, W ইকুয়াল টু PT ইকুয়াল টু BIT, এটাও লাগবে। জাস্ট দেখে রাখো, আমি একটু পরে দেখাবো। স্যার একটা I² R T, W ইকুয়াল টু I² R T, এই যে এটা। তো এবার তিনটাকে একসাথে করলে এটা হয় না, দেখো তো। জি স্যার। এই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সাদিয়াকে ক্লিয়ার, আমাকে কথা বলতে, আমার সাথে কথা বললে তোমাদের লাভ হবে। সাদিয়া নাই, অনেক আছে, অনেক। তুমি কি ক্লিয়ার? জি। ওকে, কথা বলবা, কথা বললে দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে, সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যেগুলো আছে এগুলো দরকার নাই, এগুলো বুয়েট চুয়েটের জন্য দরকার আর দরকার নাই, আমি যেটা দরকার সেখানে যাবো। আরে এটা কেমিস্ট্রিতে দরকার, ফিজিক্সে দরকার নেই। বাদ 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 দিলাম সব। এটা মাঝে মাঝে CU তে একবার দিছিল, এই জন্য বলে দিচ্ছি, তবে দিবে না এখন আর, দেবার সম্ভাবনা নাই, আগে দিছিল তাও বলে দিচ্ছি। MS ΔT = R²RT লেখা যাবে, ওই যে ব্যয়িত শক্তি না, তো শক্তি তো MS, এটা হচ্ছে হিটের সূত্র, S = MS ΔT, এটা শক্তি, তো এই জন্য MS ΔT লেখা যাবে। ক্লিয়ার? জি স্যার। যেখানে ΔT হচ্ছে তাপমাত্রা কত পরিবর্তন হচ্ছে সেটা, S হচ্ছে যে পানির আপেক্ষিক তাপ, M হচ্ছে যে ভর। ক্লিয়ার? জি স্যার। ওকে, একবার আসছিল সেজন্য দেখা দিলাম। প্রবাহ ঘনত্ব দরকার নাই, প্রবাহ ঘনত্বের সূত্রটা আসছিল একবার, প্রবাহ ঘনত্ব না ওটা, আচ্ছা ওটা অন্য চ্যাপ্টার, এটা আরেকটা 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 সূত্র, ওটা ওখানে চলে বলবো, এটা পরের চ্যাপ্টারে। আচ্ছা, তারপরে বিদ্যুৎ বিল নির্ণয়, কি নির্ণয় বলো তো? বিদ্যুৎ বিল নির্ণয় একবার না দুইবার দিছিল পুরা গত 20 বছরের, আমি ইতিহাস বলতেছি, গত 20 বছরের ইতিহাসে একবার কিংবা দুইবার দিছিল, ঠিক আছে? গেল, এখানে দুইটা সূত্র আছে, এগুলো গত 20 বছরে মিনিমাম 5 বার দিছে, এই দুইটা সূত্র অঙ্ক না, সূত্রগুলো ডাইরেক্ট। ক্লিয়ার? জি স্যার। একটা লিখে দিবে, সোজা পরিবাহী বা সরল রৈখিক পরিবাহীর কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত, চৌম্বক ক্ষেত্র মানে বি মনে রাখবে, আমার নাম বাহার, চৌম্বক ক্ষেত্র হচ্ছে আমি, আমি চৌম্বক নিয়ে পড়াচ্ছি, এই জন্য এই বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের মান বি = μ0 I, আগের মিউ,
ডিভাইড বাই 2 বাই এ এখন 2 বাই এ হচ্ছে তারের এ হচ্ছে তারের প্রস্থছেদ ক্ষেত্রফল আর 2 বাই হচ্ছে 2 পাই বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে বৃত্তাকার পরিবাহী অর্থাৎ বৃত্তের মত হলে তখন সূত্রটা উল্টে যাবে মিউ নট এন আই ডিভাইড বাই 2 আর এন হচ্ছে যে পাক সংখ্যা ওই বৃত্তাকার কুণ্ডলীর পাক থাকতে পারে না 10টা পাক থাকতে পারে না জি স্যার এর হচ্ছে এন হচ্ছে পাক সংখ্যা তাহলে ওই সরল রৈখিকের ক্ষেত্রে তো আর পাক সংখ্যা নাই সেজন্য উপরে এন নাই ক্লিয়ার জি স্যার আর সরল রৈখিক ওই তারটার একটা কি থাকে প্রস্থছেদের ক্ষেত্রফল থাকে সেজন্য নিচেই আছে আর এটা তো বৃত্তাকার ক্ষেত্র তো প্রস্থছেদের ক্ষেত্রফলটা এত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে তার ব্যাসার্ধ ক্লিয়ার জি স্যার সেজন্য নিচে আর আছে ক্লিয়ার পাইও নাই খালি 2 আই স্যার ঠিক আছে জি স্যার ওকে সূত্র দুইটা মনে রাখবা অঙ্ক ঢাকা ইউনিভার্সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেনা তারপরও চাইলে এই অঙ্কটা দেখে নিতে পারো সোজাটা দিতে পারে বৃত্তাকারটা নাও দিতে পারে ঠিক আছে যেমন এখানে দেখো এই যে এটা আই ফার্স্ট অফ অল দরকার নাই আই 3 মিটার চৌম্বক ক্ষেত্রের মান কত তাহলে খেয়াল করো বি বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ 2 পাই এর মান মুখস্থ লিখবা মিউ নট মুখস্থ লিখবা আই সাইড আর এ হচ্ছে যে ওই লাইন থেকে খাড়া নিচের দিকে 3 মিটার বলছো তো এখানে এটাই লিখতে হবে কারণ এখানে দাঁড়াও এখানে একটা লাইনই কাহিনী আছে আমার কাছে মনে হচ্ছে আমি একটু দেখি দাঁড়াও আচ্ছা ঠিক আছে বুঝছি এটা বুঝছি আমি আচ্ছা এটা হচ্ছে যে ওই মানে হচ্ছে যে যে লাইনটা ওই লাইনের নিকটে কোনো বিন্দুতে খেয়াল করো নিকটে কোনো বিন্দুতে বুঝতে পারছো তাহলে এখানে এ যে আমি বলছি প্রস্থ ক্ষেত্রফল এটা প্রস্থ ক্ষেত্রফল না এটা ভুল বলছি এ প্রস্থ ক্ষেত্রফল না এ হচ্ছে যে তার থেকে ওই যে বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব ওই বিন্দুর দূরত্ব অর্থাৎ মনে করো এখানে কনফিউশন রাখা যাবে না কনফিউশন রাখলে পরীক্ষা আটকাবা এটা হচ্ছে তার কিন্তু চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবো এখানে মানে এ এখান থেকে এখানে যে দূরত্ব এটা হচ্ছে এ তো প্রশ্নে ইকুয়াল টু 3 মিটার দিছে ক্লিয়ার জি স্যার আর তারের মধ্যে দিয়ে 60 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল এটা বলতেছিল তো বলছে বিটা কত এই বিন্দুতে বিটা কত তাহলে এই বিন্দুতে বিটা হচ্ছে যে মিউ নট হচ্ছে 4 পাই ইনটু ট্যান ইনভার্স 7 ট্যান ইনভার্স 7 ইনটু 60 অ্যাম্পিয়ার ডিভাইড বাই 2 পাই পাই মান 3.14 ইনটু এ এ হচ্ছে 3 শেষ বুঝে গেছো জি স্যার ওকে এরকম এটা একটু দেখে নিবা এখানে এই সূত্রগুলো দেখবা অঙ্ক করা লাগবে না যা সূত্রগুলো মনে রাখবা শান্তেরটাও সূত্র মনে রাখবা আর শান্ত থেকে অঙ্ক দিতে পারে ঠিক আছে একবার দিছিল খুব সম্ভবত একবার বা দুইবার দিছিল তা আমি একটা অথবা দুইটা দেখা দিতে পারি তোমাদেরকে যেমন কোনটা দেখাই মনে করো এটাই দেখাই এটা দেখাই ঠিক আছে বলছে যে 99 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের পাল্লা আদি পাল্লার 100 গুণ করতে গ্যালভানোমিটারের সাথে কত মানে শান যুক্ত করতে হবে এস এর মান কত সেটা জিজ্ঞেস করতে বলছে বলছে যে পাল্লা আগের পাল্লার 100 গুণ করবো আমি মানে পাল্লা বাড়াবো তো সূত্র হচ্ছে যে আই জি ইকুয়াল টু এস ডিভাইড বাই জি প্লাস এস ইন্টু আই এস হচ্ছে যে শান্টের রোধ আর জি হচ্ছে গ্যালভানোমিটার রোধ আশা করি বোঝা গেছে আর গ্যালভানোমিটার রোধ আমার কাছে দেওয়া আছে শান্টের মান জিজ্ঞেস করছে এখন আমার পাল্লা 100 গুণ হবে পাল্লা 100 গুণ মানে হচ্ছে যে আমার যেই আদি পাল্লা সেখান থেকে নতুন যেটা আই সেটা হবে 100 গুণ বেশি ওকে তাহলে আইজি যদি 1 হয় আই কত হবে 100 আশা করি ক্লিয়ার এবার তুমি এই যে ফর্মুলাটাকে সাজাই এভাবে লেখা যায় তাহলে আইজি এর জায়গায় যদি আমি 1 লিখি আই এর জায়গায় লিখবো 100 আর এস এর মান বের করব জি এর মান বসাই দিব ক্লিয়ার জি স্যার এবার আসি এটাতে এই যে এটা স্যার হ্যাঁ বলো শান্ট কে গ্যালভানোমিটারের সাথে যে সমান্তরালে যুক্ত করা হয় না শানকে হ্যাঁ সমান্তরালে যুক্ত করা আর ফিউজ হচ্ছে যে শ্রেণী কোনটা ফিউজ শ্রেণীতে ফিউজ শুধু ফিউজ সব জায়গায় শ্রেণীতে ব্যবহার করা হয় ফিউজ আর তুমি মনে রাখতে পারো এমিটারটা এমিটার এই সিরিজে ভোল্টমিটার সমান্তরালে শান্ত সমান্তরালে ক্লিয়ার জি স্যার ওকে
এবার আমরা আরেকটা মনে রাখতে পারি, কোনটা? এটা মনে রাখতে পারি, এটা দেখো বলছে যে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 0.9, সর্বোচ্চ 5 এম্পিয়ার প্রবাহ মাপতে পারে, 50 এম্পিয়ার মাপতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? এখন বলো তো 50 এম্পিয়ার মাপতে হলে তার এই যে এটা শান্তের রোধ আরো বেশি হবে না কম হবে বলো তো? বুঝি নাই। বলছে যে একটা অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ 0.9, জি স্যার, এটা 5 এম্পিয়ার বিদ্যুৎ মাপতে পারে ওই অ্যামিটারটা, জি স্যার। তাহলে যদি আমি 50 এম্পিয়ার মাপতে চাই তাহলে আমাকে কি করতে হবে স্যার? ওটার পাওয়ার আরো বাড়াতে হবে, অর্থাৎ ওই অ্যামিটারের সাথে সমান্তরালে একটা শান যুক্ত করতে হবে। মোট কথা হচ্ছে এটা, এখন ওই শানটার রোধ কতটা বের করতে হবে, ক্লিয়ার? জি স্যার। শান যুক্ত করলে প্রবাহ কেমনে বেশি মাপা যায় বলতে পারবা? শান্ট স্যার, শান্টটা হচ্ছে তো স্বল্প মানের যে রোধ, তো তখন কি হয় ওই অতিরিক্ত কারেন্ট অ্যামিটারের মধ্যে দিয়ে না গিয়ে কোথায় দিয়ে যায়? শান্টের মধ্যে দিয়ে যায় ওই, তখন সে 50 এম্পিয়ারের জন্য মাপতে পারে, ক্লিয়ার? জি স্যার। কারণ তোমার অ্যামিটার এটা মাপতে পারে কত? 5 এম্পিয়ার। কত মাপতে পারে? 5 এম্পিয়ার। এই যে প্রশ্ন বলা আছে না, তখন তুমি যদি 50 এম্পিয়ার দাও ওই অ্যামিটার কি পড়বে নাকি থাকবে? ওটা স্যার নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, তাহলে নষ্ট থেকে রক্ষা করা এবং সাথে 50 এম্পিয়ার মাপা দুইটাই আমার দরকার। তাহলে আমাকে ওটার সাথে সমান্তরালে যদি আমি একটা শান্ট যুক্ত করে দিই ওই অতিরিক্ত কারেন্ট শান্টের মতো দিয়ে যাবে গা, আমার কারেন্ট মাপাও হয়ে যাবে, ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন তাহলে ওই শান্টের মান কিভাবে বের করবো? তাহলে এস ইকুয়াল টু সূত্র হচ্ছে আর ডিভাইড বাই এন মাইনাস ওয়ান, যেখানে আর হচ্ছে আগের রোধ যেটা অভ্যন্তরীণ রোধ অ্যামিটারের, আর এন হচ্ছে যে কত গুণ বাড়তেছে প্রবাহ, কত গুণ বাড়তেছে। তাহলে 5 এম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, মাপতে হবে 50, তাহলে কত গুণ বাড়লো? 10 গুণ। কত গুণ? 10 গুণ। মনে করতেছে 45 এম্পিয়ার বাড়ছে, ভুল, আমাকে আমি বলছি কত গুণ বাড়ছে সেটা, 10 গুণ বাড়ছে। কত বাড়ছে সেটা না, কত গুণ বাড়ছে, এন হচ্ছে কত গুণ বাড়ছে, ক্লিয়ার? জি স্যার। তাহলে আর হচ্ছে যে 0.9, এন হচ্ছে যে 10, এটা লিখে দিলে এসআর ওয়ান পেয়ে যাবা, এসআর ওয়ান হচ্ছে 0.1, তাহলে 0.1 ওহমের একটা শান যুক্ত করে দিতে হবে। আশা করি ক্লিয়ার, এটা আমি পড়াই না নর্মালি, আজকে পড়াইলাম, তারপরে এগুলো দরকার না, এগুলো এখন নাই, এখনকার সিলেবাসে এগুলো নাই, এগুলো এখন দিবেও না। ওকে, এবার আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখি, সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখি কিছু, চট্টগ্রাম আর জাহাঙ্গীরনগর রাজশাহীগুলো দেখি, জগন্নাথের গুলো দেখতে পারি চাইলে। জগন্নাথটা দেখি, বলছে যে বিদ্যুৎ চালক বল 200 ভোল্ট, বাল্বের বাল্বের ভিতর এত অ্যাম্পিয়ার প্রবাহিত হলে বাল্বের ক্ষমতা কত? তাহলে পি ইকুয়াল টু ভিআই শেষ। বুঝা গেছে? একটা কিন্তু পড়াইছি এটা, ওই যে পি ইকুয়াল টু ডাব্লিউটি পড়াইছি, পরে পড়াইছি বিআইটি, ওই যে সরি ডাব্লিউ ইকুয়াল টু পিটি পড়াইছি প্রথমে, এ খেয়াল করো, পড়াইছি ডাব্লিউ ইকুয়াল টু পিটি পড়াইছি না এটা, জি স্যার, পরে পড়াইছি ডাব্লিউ ইকুয়াল টু বিআইটি, তাহলে ওটা কার জায়গায় বসছে? বিআইটি পি এর জায়গায় বসলো না, হ্যাঁ, তাহলে পি মানে হচ্ছে যে বিআই। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আর এটা ক্ষমতা, ক্ষমতা হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল, এটা মনে রাখলে হচ্ছে শেষ, এই দুইটা গুণ করে দিবে, অঙ্ক করা ফরারও দরকার নাই, ক্যালকুলেটর টিপারও দরকার নাই, কিছু করার দরকার নাই, মনে মনে দুইটা গুণ করবা, গুণ করলে দেখো এটা 220, এটা একের কাছাকাছি, তার মানে আবার 220 বা 200 কাছাকাছি হবে, উত্তর দেবে কোনটা 200 কাছাকাছি, ওটাই আনসার, 200 কাছাকাছি এটা আছে, সুতরাং এটাই আনসার, ক্লিয়ার? জি স্যার। ক্যালকুলেটর দরকার আছে না? অনেকে বলে ক্যালকুলেটর লাগে, সূত্র লেখা লাগে, অনেকে আবার প্রশ্নের মধ্যে সূত্রটা লেখা লাগে, কেন লাগে আমি জানি না, এখানে তো গুণ করবা দুইটা শেষ। মনে রাখবা অং, এই যে দুনিয়াতে যত হিসাব, হিসাব হয় চারটা মূলত, যোগ বিয়োগ গুণ ভাগ, আর কিছু আছে না? অনেক সময় দেখবে পরীক্ষার অঙ্ক আছে তুমি পারতেছো না, দেখতে তো প্যারামিটার দুইটা, মনে করো প্যারামিটার দুইটা আছে, এখানে প্যারামিটার কয়টা? দুইটা না, একটা ভোল্টেজ একটা কি কারেন্ট না, হ্যাঁ, তো দুইটাকে প্রথমে আমাদের অঙ্কের মধ্যে চারটা কাজ করতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, আর কোনো কাজ নাই, প্রথমে যোগ করো তো দুইটা, যোগফল এখানে আছে, অপশনে আছে নাই, নাই, বিয়োগ করো আসেনি নাই, ভাগ করো তো নাই, নাই, ভাগ করলে এটা 230 এর কাছাকাছি হবে, প্রয়োজনে ক্যালকুলেটর ভাগ করে দেখতে পারো, যোগ করলো কাছাকাছি হয়, আপনি দেখেন যোগ করলো কাছাকাছি, না না না, যোগ করলে কাছাকাছি হয় না, যোগ করলে 220.9 হবে আর কি, ওটা তো অপশনে নাই, না, ক্লিয়ার?
তাহলে ভাগ করলেও যাচ্ছে না, তাহলে আর বাকি আছে গুণ, তা সূত্র তো ভালো লাগে নাই আমার। অনেক কি বুঝতে পারছো আমার কথা? অনেক অনেক মনে হয় নাই, আছে কিনা জানি না। জি বুঝতে পারছি। তাহলে কি মানে কি ওই এই জন্য বলে যে তোমার চোখ কান খোলা রাখতে হবে, অনেক সময় সূত্র না পড়েও পারবা, বুঝে গেছে? এই যে আমি তোমাকে একটা ক্লু ধরা দিলাম যে জীবনে যত কিছু হয় সবকিছু দুই তিন চারটা জিনিস দিয়ে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ, তার মধ্যে গুণ ভাগই বেশি ব্যবহৃত হয়, বুঝে গেছে? দেখবা যে না পারলে গুণ অথবা ভাগ করবা, দেখবা যে একটা না একটা মিলে যাবে। এবার দেখো বলছে যে এত ওয়াট বাল্বের এত ভোল্টের সাথে যদি যুক্ত করা হয় বাল্বের প্রবাহ কত, তাহলে ওই যে ওয়াট পি দেওয়া আছে পিটাকে ভি দিয়ে ভাগ করে দিবা তাহলে আই বেরো যাবে, তাহলে 100 কে 200 দিয়ে ভাগ করলে 0.5 এর কাছাকাছি যাবে, 0.5 এর কাছাকাছি আছে আনসার বি শেষ। এই যে 100 কে আমি 200 দিয়ে ভাগ করবো, সূত্র লেখার দরকার নেই, এত ওয়াট এত লাইনের সাথে যুক্ত আছে তাহলে প্রবাহ কত, তাহলে আবারও ভাগ 1200 কে 120 দিয়ে ভাগ করলে 10 হয় শেষ, আনসার হচ্ছে 10। ওয়াট আছে বোল্ট আছে, ওয়াটকে বোল্ট দিয়ে ভাগ করলে কারেন্ট পাবো, প্রশ্নে কারেন্ট চাইছে, এগুলো সব জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমার কিছু করার নাই, শেষ, এগুলো আর করবো না। এবার আমরা জগন্নাথ তো এখন যে গুচ্ছের আন্ডারে, এই গুচ্ছতে দিতে পারে, ওরা আবার আলাদা হয়ে যেতে পারে, ওদের ঠিক নেই। এবার দেখো এখানে আসো, এই প্রশ্নটা দেখো, 100 ওয়াটের ফাস্টিবাতি 6 ঘন্টা করে প্রতিদিন জ্বলে, প্রতি ইউনিট বিদ্যুতের খরচ 2.5 টাকা হলে মাসে বিদ্যুৎ বিল কত, মাসে মাত্র 30 দিন ধরতে হবে মনে মনে, তাহলে একদিনে কয় ঘন্টা চলে? 6 ঘন্টা, 30 দিনে কত ঘন্টা? 6 × 30 কত হয়? 180 কত? সরি 180, ঠিক আছে 180, বাতি কয়টা? 5টা, কত ওয়াটের? 100, 100 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 500 ওয়াট, 500 ওয়াট কত ঘন্টা চলতেছে মোট? 6 ঘন্টা, 180 ঘন্টা, ও 180 ঘন্টা, 180 কে 500 দিয়ে গুণ করো কত হবে? করো তাড়াতাড়ি, ক্যালকুলেটর আছে সাথে? স্যার কত দিতাম? 180 কে 500 দিয়ে ভাগ, ভাগ গুণ গুণ কেন ভাগ না পারবে না স্যার? এই যে 9000, এখন বলো তো গুণ কেন করছি, আগে এতটুকু বুঝো গুণ কেন করছি, তার মোট বাইর করছেন ওইখানে, মানে জোর হচ্ছে যে লাইটও সব চলতেছে ঘন্টা বাড়তেছে, তো সবই যদি বাড়ে গুণ না ভাগ, অবশ্যই গুণ। তাহলে একটা সূত্র ছিল না যে পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি নিচে 1000, এই সূত্র সূত্র তো সারা জীবন শিখছো, সূত্র ছাড়া কেমনে পারতো এটা দেখাচ্ছি আমি। যেহেতু জিনিসগুলো বাড়তেছে সব গুণ হবে, ভাগের কোনো কারবার নাই, ক্লিয়ার? হ্যাঁ, এখন এটা আছে ওয়াটে না? জি স্যার। তো ওয়াট কি 1000 দিয়ে ভাগ করতে হবে, 90000 কে 1000 দিয়ে ভাগ করো, 90000 ভাগ 90, 90, 90 কে এবারে ওঠেছে তোমার 90 ইউনিট, কত ইউনিট খরচ হয়েছে? 2.5, হ্যাঁ 90 ইউনিট খরচ হচ্ছে, কিন্তু 1 ইউনিটের দাম 2.5 টাকা, তাহলে 90 ইউনিটের দাম 225 টাকা, এটা গুণ দিতে হবে 90 × 2.5, স্যার 225। তো এটা এটা সূত্র কেন লাগতেছে আমি রনি এটা তো বুঝতেছি না, আমি সূত্র কেন লাগবে এখানে স্যার? ওই সূত্র দিয়ে হলে শর্টকাটে শর্টকাটে চালাই দেবে, বাতি পাঁচটা মিল চাই, বিল অবশ্যই 1 মাসের হবে 30 দিনের না, শর্টকাট ঠিক আছে, মন সূত্র মনে রাখার জন্য মন রাখতে পারো, কিন্তু এই যে তুমি যদি সূত্র পরীক্ষা হলে লিখো আবার সেটা সেগুলোগুলো বসাও পরীক্ষার খাতায়, মানে তুমি প্রশ্নের মধ্যে এগুলো বসাচ্ছ আর কি, লিখে লিখে সময় তোমার যাবে না অতিরিক্ত। জি স্যার। তো তুমি জানো সব এখানে পারতেছে, পারলে তাহলে গুণ, এখানে ভাগের কোনো কারবার নাই, যোগ বিয়োগ তো হবেই না, তাহলে ফার্স্টটা ফার্স্ট 100 ওয়াটের ফার্স্টটা বাতিয়ে 500 ওয়াট, 6 ঘন্টা চলে 30 দিন, তাহলে 6 × 30 ঘন্টা মানে 180 ঘন্টা, 180 ঘন্টা 500 ওয়াট চলতেছে, তাহলে 500 × 180 সমান 900, সরি 90000, 90000 একটা ওয়াটে আছে, ওই ওয়াটকে আমি গুণ করতে 100000 দিয়ে ভাগ করলে কিলো ওয়াটে যাবে, কারণ বিদ্যুৎ বিলটা কিলো ওয়াটে হয়, তো ওই 90 কিলো ওয়াট যেটা এটা হচ্ছে যে 90 ইউনিট, 90 কিলো ওয়াট ঘন্টা বলে এটাকে, কিলো ওয়াট ঘন্টা, ওই 90 কিলো ওয়াট ঘন্টা হচ্ছে যে 90 ইউনিট, 90 ইউনিটকে আড়া দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে বিদ্যুৎ বিল, ক্লিয়ার? আর তোমার ফর্মুলা যদি আমি লিখি, ফর্মুলা এখানে একভাবে লেখা আছে, আমি লিখি আরেকভাবে, আমি লিখি বিল সমান, আমি তো তোমাদের মতো লিখি না এই জন্য, বিল সমান
what divided by 1000 into into 30 30 দরকার নাই into ঘন্টা into bill বিলের দাম ইউনিটের বিলের দাম ঠিক আছে জি স্যার এবার দেখো তো ফর্মুলা কাজ করে কিনা ওই বাতি সবগুলো মিলে কত ওয়াট হইছে 500 ওয়াট ঠিক আছে না জি স্যার ভাগ 1000 গুণ ঘন্টা হচ্ছে 180 ঘন্টা বের করে নিবা পরীক্ষার দিন থাকতে পারে মিনিটও থাকতে পারে তুমি ঘন্টায় নিয়ে যাবা ইনটু ইউনিটের দাম 2.5 টাকা শেষ অনেক কি বুঝতে পারছো জি ওকে তাহলে আশা করি বিদ্যুৎ বিল নিয়ে ঝামেলা থাকবে না দেখো ওয়াট দেওয়া আছে 40 ভোল্ট দেওয়া আছে 220 চাইছে প্রবাহ তাহলে ওয়াট কে 220 দিয়ে ভাগ ক্লিয়ার জি স্যার এটা হচ্ছে এগুলো তো সব সলতড়িতের কনসেপ্ট হ্যাঁ সলতড়িতের কনসেপ্ট শেষ কেন দিছে আমি জানি না ওরা কেন দিছে চ্যাপ্টারটা আমি জানি না ওরা জানে মানে এই শিফটটা এই শীট আমরা বানাইছি ঠিক আছে কিন্তু ওই যে প্রশ্ন বানাইছে তারা আমি বলছি যে এই চ্যাপ্টার গুলো এখানে দিতে সেই চ্যাপ্টারের সবগুলো ওই সে তো আর যে কম্পিউটারে এগুলো কম্পোজ করে সে কি বুঝে কোনটা চলতড়িত কোনটা স্থিতড়িত না স্যার সে তো করছে সে বিদ্যুৎ দেখে মেরে দিছে ভাবছে এটা এখানকার ঠিক আছে বুঝে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখি 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 এই চ্যাপ্টার রিলেটেড গুলো পড়ি ওকে তুমি ভালো কথা মনে করছো আমি তো আরো হারাই গেছি এখানে এই চ্যাপ্টার রিলেটেড যদি ধরি আই স্কয়ার আর টি আছে নাকি জি স্যার এই যেটা দেখো ডাইরেক্ট ফর্মুলা আছে ডাইরেক্ট ফর্মুলা মানে সূত্রটা কি জিজ্ঞেস করছে উদ্ভূত তাপের পরিমাপ তাহলে আই স্কয়ার আর টি শেষ বি তারপরে আমরা যদি যাই টেসলা কিসের একক চৌম্বক ক্ষেত্রের একক টেসলা চৌম্বক ক্ষেত্রের একক কি টেসলা প্রবাহ বিভব পার্থক্য রোধমাপ হয় মাল্টিমিটার দ্বারা এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন দেখে আমি বুঝে গেছি এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তড়িৎ বিশ্লেষণে ব্যবহারিক প্রয়োগ এটা জানো এটা কেমিস্ট্রিতে আছে ভুললাম না বিদ্যুৎ বিল নির্ণয় আরেকটা এখানে আছে লাগবে না আচ্ছা বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তাপ ব্যবহার করা হয় কি ব্যবহার করা বলো তো নাইক্রোম কিসের মধ্যে হিটারে আর বাল্বে কি ব্যবহার করা হয় টাংস্টেন গুড ফিউজের মধ্যে কি ব্যবহার করা হয় ফিউজে স্যার সীসা এবং নিকেল মেবি সীসা এবং টিন সীসা এবং টিন টিন আমার বলো ফিউজে কি সীসা এবং টিন ওকে গ্যালভানোমিটার এখানে খেয়াল করা এখানে লিখছে যে দেখো উচ্চ রোধ বিশিষ্ট একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারকে কি বলে খেয়াল করবা গ্যালভানোমিটার দুই রকমের একটা হচ্ছে চলকুণ্ডলী এটা হচ্ছে স্থির স্থির কুণ্ডলী মনে পড়ছো মনে নাকি পড়ছো কিনা আমি জানি না একটা স্থির কুণ্ডলী একটা চলকুণ্ডলী তো এর মধ্যে চলকুণ্ডলী যেটা উচ্চ রোধ বৈশিষ্ট্য সেটাকে চাইলে ভোল্টমিটার হিসেবে ব্যবহার করা যায় কিন্তু এটা নরমালি করা হয় না ক্লিয়ার জি স্যার ওকে আশা করি ক্লিয়ার চৌম্বক পদার্থ হচ্ছে ফ্যাকনি কোবাল্ট ফ্যাকনি ফেরাস মানে আয়রন কোবাল্ট নিকেল কোবাল্ট নিকেল কতকালকে পড়াছিলাম মনে আছে না জি স্যার ওকে এবার এমকেএস পদ্ধতিতে চৌম্বক বল রেখা একক এটা হচ্ছে যে তোমার চৌম্বক বল রেখা বললেই এস এর প্লাস বল রেখা বললে প্লাস চৌম্বক পদার্থ নয় যেটা না সেটাকে বাদ দিতে হবে কাঁচা লোহা পদার্থ অ্যালুমিনিয়াম পদার্থ কোবাল পদার্থ ইস্পাত কি পদার্থ চৌম্বক পদার্থ ইস্পাত চৌম্বক পদার্থ নয় মনে হয় কি বলবো তোমরা আমি তো আনসার এখানে বি দেখাইতে পক্ষপাতী স্যার আমি এই ইস্পাতেরটা জানি না এটা কনফিউশন আছে আমার হ্যাঁ 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 ইস্পাতেরটা জানি না এটা কি জানি নি বাজে না নিয়ে তারপর এটা আমার কাছে অ্যালুমিনিয়াম যে করে আমি জানি অ্যালুমিনিয়াম হালকা করে কিন্তু ইস্পাতেরটা আমি আমার কাছে মনে হচ্ছে এখানে আনসার ইস্পাত হবে পুরি বিন্দু কি একটুকে পড়াছি যে তাপমাত্রায় চুম্বকত্ব হারায় এখানে চুম্বকত্ব বলতে ফেরা চুম্বক ডায়া চুম্বক ফেরা চুম্বক কোনটা নিবে তুমি চুম্বকত্ব হারায় স্যার এখানে তো চুম্বকত্ব আছে ওই যে ফেকনির
কার মধ্যে আছে? ফেরো স্যার ওই যে কাটায়া। এখনই হ্যাঁ মানে ফেরো। গুড, অনেক কি বুঝতে পারছো? জি বুঝতে পারছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে ডায়া আর ফেরা এদের মধ্যে চুম্বকত্ব খুবই কম, ডায়াতে তো নাই টোটালি, ফেরাতে অল্প, আর ফেরো যেটা ওটাই আসলে চুম্বক। তো তোমার এখানে দেখো এটা মানে কি এরা এমন ভাবে খেলছে যে একসাথে দুইটা, একটা হচ্ছে তুমি কুড়ি বিন্দু কি এটা জানো কিনা, আর হচ্ছে যে ফেরো চুম্বক পদার্থ কি এটা তুমি জানো কিনা। বুঝা গেছে? জি স্যার। ওকে স্যার, ওখানে ওটা বের করা যাবে যে নিচের কোনটি চুম্বক পদার্থ নয়? স্যার ওই যে একটা কনসেপ্ট আছে যে যে পদার্থের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন থাকে ওরা হচ্ছে মানে চুম্বক পদার্থ। কিন্তু তোমার এই যে ইস্পাত, মানে এটা কত ওটা লাগবে? মানে একটা ধাতু, ইস্পাত হচ্ছে সংকর ধাতু, ওটা ইলেকট্রন দিয়ে তুমি বিচার করতে পারবে না। তাহলে স্যার ওটাই চুম্বক পদার্থ নয়, ওটাই মেবি। আচ্ছা, এবার আসি, এবার আসি কি রে, আমরা যে পড়াগুলো পড়ছি এগুলো তো এখানে কিছুই দেয় নাই, মানে রিলেটেড তো পাইলাম না আমি। তুমি পাইছো কিনা, নাকি আমরা উল্টা চ্যাপ্টারে আছি? হইতে পারে স্যার, আরেক চ্যাপ্টারে এমসি কিউ পড়তেছি এরকম হচ্ছে নাকি? এই যে আমরা কি পড়লাম, এই যে সমস্যা তো হয়েছে ওই জায়গায়, আমরা আরেক চ্যাপ্টারে এমসি কিউ পড়তেছি। যে যাই হোক, সমস্যা নাই, ওগুলো আমাদের ফর লাগতো। দেখি দেখি, না ঠিক আছে ওই চ্যাপ্টারেই আছি, কিন্তু ওখানে এই রিলেটেড এমসিকিউ দেখলাম না, অন্যগুলো বেশি আছে। আচ্ছা যাই হোক, আমরা দেখি তারপরে। হ্যাঁ, আর কি কি আসতে পারে দেখি, শেষ করে দিব এখনই, এমনি আজকে বেশি হয়ে গেছে। ওই যে দেখো এটা এটা আছে, ওই যে গ্যালভানোমিটারের শান্টের প্রবাহ নির্ণয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, যে বিদ্যুৎ বিল নির্ণয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। আমি বলছি না এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তারপরে এই যে এটাও এটাও আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরে ওই যে পি বাই বি এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। ঠিক আছে, চট্টগ্রামে যে চট্টগ্রামে একটু কঠিন অঙ্ক দেয় না, এক সমস্যা সহজ অঙ্ক দেয়। আমরা এখান থেকে দেখি তাহলে আমাদের আইডিয়া হবে, আমরা নতুন প্রশ্নটা দেখি। এই যে এখানে দেখো পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাটা সবচেয়ে ভয়ঙ্কর লাগে এটাতে, মানে এটাতে এটাতে সেটাকেও আমরা মাইক দিব, সমস্যা নাই, ওটাও শেষ করবো, টেনশন নাই। খেয়াল করো বলছে যে এটা এই চ্যাপ্টার পড়া না, এটাও এটা প্রথম চ্যাপ্টার পড়া। অ্যাম্পিয়ারের সূত্র পাইছো? জি স্যার। কত সালের প্রশ্ন এটা বলতে পারবা? অ্যাম্পিয়ারের কত সালের প্রশ্ন এটা? কত সাল স্যার ওটা তো? আরে 21 সালের প্রশ্ন, 21 22 সালের প্রশ্ন, গত বছরের প্রশ্ন এটা। হ্যাঁ স্যার, গত এবছর না, এবছর যারা পরীক্ষা দিয়েছে তাদের না, এটা যারা গতবার দিয়েছে তাদের। সূত্র কি? চুম্বক এবং বিদ্যুৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক স্থাপন করে, মেবি চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার সূত্র এটা। ও হ্যাঁ, একটা বদ্ধ বর্তনীর, বুঝা গেছে? জি স্যার। এই যে দেখো, এই যে দেখো এটা না? জি স্যার। অনেক কি বুঝতে পারছো? তাহলে কি আমরা একটা জায়গা বরাবর হিট করছি নাকি অন্য জায়গায় হিট করছিলাম? জায়গা বরাবর থেকে আসে আমরা ওইখানে হিট করছি। এবার খেয়াল করো, আমি দেখাচ্ছি আরো, এই দেখো তো একটু এটা করছি। হ্যাঁ, প্রবাহ নির্ণয় দেখো তো, এখানে এমন কোন কঠিন অঙ্ক আছে ফিজিক্সে, পুরো প্রশ্নটা ঘেটো তো, এমন কোন কঠিন অঙ্ক আছে যেটা দুইটা সূত্র লাগে বা কঠিন কোন সূত্র লাগছে, দেখো তো আছে কিনা? না স্যার, ফিজিক্সের প্রশ্নটা খুব স্ট্যান্ডার্ড হয় এবং খুব ভালো হয়, মানে সহজে মোটামুটি। এবার খেয়াল করো ফরের শিফটে, এটা শিফট 2, যদি ইংলিশ আর বাংলাতে তৈরি হয় শিফট 2। হ্যাঁ, এই শিফট 2 আবেশাঙ্ক এটা। আচ্ছা, এই চ্যাপ্টারও ধরে নিচ্ছি এটা আমি। হ্যাঁ, ইন্ডাকটেন্স, এটা রেখা হচ্ছে হেনরি, এটা রেখা কি হেনরি, এটা আসলে ফরের চ্যাপ্টার, আমরা যে চ্যাপ্টার দোষী তার ফরের চ্যাপ্টার। ওই যে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আমি একটু বলে দিলাম, তারপরে দুটি বিন্দু আদানের বল কোন সূত্র দ্বারা হিসাব করা হয়, এটা কুলম্বের সূত্র প্রথম চ্যাপ্টার, স্থির তড়িৎ, এটাও স্থির তড়িৎ, এটা এটা স্থির তড়িৎ না, এটা আসলে স্যার এটা হচ্ছে অষ্টম অধ্যায় এর ওই যে আপনার শান্ত আসছে, শান্ত আপনি কি কথা বলছেন? আচ্ছা, শান্ত আসছে দেখছো? জি স্যার। হ্যাঁ, ওই সমান্তরাল যুক্ত করা অল্প মনের রোধ আর কি আছে দেখি। স্যার এখানে 12 নাম্বার যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে মেডিকেল প্রশ্ন, এটা এটা হ্যাঁ মেডিকেল প্রশ্ন, এটা আমি ওখানে কোশ্চেন ব্যাংকটা পড়ছিলাম তো।
আর তো নাই। তাহলে এই এখানে কয়টা পাইছি, একটা সান পাইছি, একটা কি পাইছি? ওই যে স্যার ওখানে মানে প্রবাহ কারেন্ট কত কারেন্ট গেছে আর কি, আই বার করতে বলছে। প্রবাহ ওই এর আগেটা আই করতে হলে। হ্যাঁ তাহলে বুঝা গেছে তো, ক্লিয়ার তো? জি স্যার। এখন স্যার হ্যাঁ মানে যে আগের বছর গুলোতে যে টপিক থেকে আইছে, এখন আবারও কি ওই টপিক থেকে আইবো, নাকি স্যাররা ওই টপিকটা বাদ দিয়ে নতুন কোনো টপিকে সুইচ করবো? আচ্ছা তাহলে এটা এটা কোন বছর প্রশ্ন? 21 21 22 কোন বছর কোন বছর প্রশ্ন? 21 22 এই স্যার বছরটা ওই যে মাঝে মধ্যে এই ভয় লাগে বছরটা আর দেখাই, কি, মানে এই বছরটা দেখাই, একই টপিক থেকে আসছে, এটাও দেখাতে পারবো তোমাকে আমি, একটু লাইনে থাকো দেখাচ্ছি। এটা কোন সালে প্রশ্ন? আপডেট 22 একদম আপডেট ইয়ে এই ফিজিক্সে আসলাম। কুলম্বের সূত্র কতবার পাইছিল নি গত বছরের প্রশ্ন? হ্যাঁ 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 স্যার আসলো তো, বিন্দু সার্জের ওখানে বিন্দু আদান 1 কিলোওয়াট ঘন্টা বলছিলাম নি একটু আগে সিটের মধ্যে। জি স্যার ওখান থেকে চলে এসে বরাবর তাপমাত্রা বাড়ালে অর্ধ পরিবাহী রোধ বলছিলাম নি স্যার, শীত থেকে তো কমন পড়ে যা দেখা যাইতেছে। তাপমাত্রা বাড়ালে অর্ধ পরিবাহী রোধ বলছিলাম নি জি স্যার। এবার আসো স্যার ওই শীটে হালকা কিছু মনে হয় আছে, ওটাটা একটু কারেকশন করে আমাদেরকে ওই দিয়ে যে দিন। ল্যান্ডের সূত্রের নাম বলছি, কিন্তু ল্যান্ডের সূত্র আমরা ফরেনে ফরে চ্যাপ্টারে আছে, ল্যান্ডের সূত্র আর হচ্ছে যে কা সূত্র, লরেন্স বল, লরেন্স আমরা লরেন্স বল পড়াইছি, ল্যান্ডের সূত্র পরে চ্যাপ্টারে আছে, এটা লরেন্স থেকে বল এটা এটা ল্যান্ডের সূত্র থেকে আসছে। যেটা কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, এটা এই চ্যাপ্টার এটা অন্য যে চ্যাপ্টার, আল্ট্রাসাউন্ড এটা করছি এটা অন্য চ্যাপ্টারে পড়া। স্যার, এটাও মেডিকেল প্রশ্ন ছিল আল্ট্রাসাউন্ডেরটা। ডাইনামো এটা পড়া চ্যাপ্টার পড়া, জেনারেটর জেনারেটর তাহলে একটা তো দেখাইছি, আর একটা দেখাইলাম এই যে নিম্নের কোন টির উপর পরিবাহকের রোধ নির্ভর করে না, হ্যাঁ আয়তনের স্যার উপরে, পরিবাহকের আয়তনের উপর নির্ভর করে না, এটা যদি হয়ে স্যার চ্যাপ্টার ওই যে না। এখানে মূলত রোডটা নির্ভর করে লেটের উপর, LATE, লেন্থ এরিয়া, তারপর টেম্পারেচার এলিমেন্ট, চারটা জিনিসের উপর করে এটা কিছুটা কিছুটা রিলেটেড, পুরোপুরি রিলেটেড না, এখানে স্যার। রোধ ও চাইছে, আমরা এতক্ষণ কারেন্ট বের করছি, এখানে কি চাইছে? রোধ চাইছে এখন তুমি চাইলে আর ইকুয়াল টু B² / V সূত্র দিয়ে করতে পারো, আমি আরেকটা আর আমি আগে আগে যেটা দিয়ে করছি এটা দিয়ে করে দেখাবো, এটা দিয়ে করে দেখাবো, V = B সূত্র দিয়ে করে দেখাবো, এটা দিয়ে করে, এটা করে দিয়ে তোমরা আমি তোমাকে আমি করে দেখাতে পারবো। V হচ্ছে 40 ভোল্টেজ আর ভি হচ্ছে 200, 40 কে 200 দিয়ে আগে ভাগ করবা, বুঝে গেছে? ভাগ করলে কি পাবা, ভাগ করলে কি পাবা, আই কি পাবা, আই আই আবার আই ইকুয়াল টু বি বাই সরি হ্যাঁ বি ইকুয়াল টু আই আর, বি ইকুয়াল টু আই আর, তাহলে কনভার্ট করলে এখানে আই বি বাই আর ইকুয়াল টু কি হচ্ছে, এই যে এটা হচ্ছে না আর ইকুয়াল টু বি বাই আই, হ্যাঁ স্যার, তো বি হচ্ছে 220, আই একটু আগে এখান থেকে পাইছো না? জি স্যার, বুঝে গেছো তো? হ্যাঁ, অথবা ডাইরেক্ট আর ইকুয়াল টু B² ভাই আর, এই সূত্রটা মুখস্থ আছে আমাদের চলাচলিদের ওখান থেকে ডাইরেক্ট। এটা হচ্ছে Shift 1 গেছে, এবার Shift 2 দেখি, এই যে Shift 2 সরি এটা Shift A, একটু আগে যেটা ছিল Shift D, এবার Shift A তে দেখি, ওই টপিকগুলোই দেখাচ্ছি আমি ঘুরে, যে এই টপিক থেকে প্রশ্ন আসে কিনা, মানে গত বছরের টপিক এবছর দিছে কিনা। এই যে ভোল্টমিটার আসছে, হ্যাঁ স্যার, প্রিভিয়াস ইয়ার না এটা হুবু, হ্যাঁ একেবারে হুবু, কোনো ইয়ে নাই, পরিবর্তন নাই। চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্য, এটা আমি বলতে ভুলে গেছি, চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইনটু জ্যামিতিক দৈর্ঘ্য, মনে থাকবে তো? জি স্যার, এটা মুখস্থ মনে রাখবা, চৌম্বক দৈর্ঘ্য বেশি, কারণ চৌম্বকত্ব যখন ওই লোহার চুম্বকের লোহার দণ্ডের মধ্যে চুম্বকত্ব আনা হয়, তখন এই চুম্বকত্ব কি লোহার দণ্ডের মধ্যে সীমিত থাকে না বাইরেও থাকে? হ্যালো,
আচ্ছা thank you.